হোয়াইট হাউসে করোনার হানা, মুষড়ে পড়ছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের ব্যক্তিগত কর্মকর্তা, যিনি দেশটির নৌবাহিনীর একজন সদস্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হোয়াইট হাউসের এই সামরিক কর্মকর্তার শরীরে করোনা ধরা পড়েছে বলে বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে জানিয়েছে। এতে বলা হয়েছে, ওই কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় প্রেসিডেন্টের সংক্রমিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ওই কর্মকর্তা দেশটির এলিট সামরিক শাখার সদস্য, যাকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ও তার পরিবারের জন্য নিযুক্ত করা হয়। প্রতিনিয়ত প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির কাজ করেন তিনি। এদিকে প্রেসিডেন্ট পরিবারের ওই কর্মকর্তার করোনা আক্রান্ত হওয়ার খবর বুধবার পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। CNN বলছে, এই খবর পাওয়ার পর প্রেসিডেন্ট কিছুটা বিচলিত হয়ে যান। পরে হোয়াইট হাউসের চিকিৎসকরা একাধিকবার ওই কর্মকর্তার করোনা পরীক্ষা করলেও ফল আসে পজিটিভ। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হোগান গিডলি বিবৃতিতে বলেছেন, আমরা সম্প্রতি হোয়াইট হাউসের মেডিকেল শাখার মাধ্যমে জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন সদস্য, যিনি হোয়াইট হাউসের চত্বরে কাজ করেন, তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের করোনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এবং তাদের দুজনের স্বাস্থ্য অত্যন্ত ভালো আছে। হোয়াইট হাউসের এক সূত্র CNN বলেছে, ওই কর্মীর শরীরে করোনার লক্ষণ দেখা দেয় বুধবার সকালে। সেই সময় জানানো হয় প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একজন করোনায় আক্রান্ত হয়েছে। নৌবাহিনীর ওই কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারের কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন। আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।